ঈসা আলাইহিসসালাম কিসের তৈরি ও এ ব্যাপারে আমাদের আকীদা কি হবে? কোন একজন বলেছেন ওনাকে সরাসরি মাটির তৈরি বলা যাবে না, বলতে হবে উনি আল্লাহর কালাম দ্বারা তৈরি হয়েছেন। ব্যাপারটা একটু পরিষ্কার করে বলবেন। আলহামদুলিল্লাহ, ঈসা সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কোরআনে সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদামা খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন নিশ্চয়ই ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দৃষ্টান্ত হলো আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মতো। আদমকে কি করেছিলেন আল্লাহ? খলাকাহু মিন তুরাব, তাকে মাটি থেকে সৃষ্টি করেছিলেন। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, মাটি থেকে সৃষ্টি করার পর, তার দেহটা সৃষ্টি করার পর কি বললেন? কুন, হয়ে যাও, অর্থাৎ তুমি পূর্ণাঙ্গ প্রাণ বিশিষ্ট রূহ বিশিষ্ট মানুষ হয়ে যাও। ফায়াকুন, তারপরে হয়ে গিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের দৃষ্টান্ত হলো আদমের মতো। আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সন্তান, এটা তো অবশ্যই বলতে হবে। মূলগত দিক থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল আদম সন্তান, সকল নবী রাসূলগণ হলেন মাটির তৈরি। কারণ তাদের মূল পিতা যিনি আদম আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনি হচ্ছেন মাটির তৈরি। অতএব মূলগত দিক থেকে সবাই হলো মাটির তৈরি, আর জন্মগত দিক থেকে হলো পানি এবং নুতফার তৈরি, আর ব্যতিক্রম হলো হাওয়া, আদম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামকে আল্লাহ কি বলেছিলেন? হয়ে যাও, আর হয়ে গেছিলেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে যেমন হয়ে যাও বলেছিলেন, হয়ে গেছে, ঠিক ঈসা আলাইহিস সালাতু ওয়াসালামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম। সেটা হলো আল্লাহ সরাসরি বলছিলেন, আর মারিয়াম, ঈসার মা মারিয়ামের কাছে ফেরেশতা পাঠিয়ে বলা হয়েছিল। ফেরেশতা পাঠিয়ে ফুৎকার দেওয়া হয়েছিল, ফু দেওয়া হয়েছিল, সেই ফুর মাধ্যমে, আর এই ফুটাই ছিল আল্লাহর কালেমা। আল্লাহ যেহেতু এই ব্যবস্থাপত্র দিয়ে পাঠাইছিলেন, আল্লাহ বলে দিয়েছিলেন এইভাবে তুমি মানুষের রূপ ধারণ করে মারিয়ামের কাছে যাও, যে তাকে ফু দাও, ফানাফা খাফি। তারপরে সেই ফেরেশতা এসে ফু দিয়েছিলেন। প্রথমে তো মারিয়ামকে বলেছিলেন যে আপনি সন্তানের মা হবেন, তখন তো উনি আশ্চর্য হয়ে গেলেন যে আমার বিয়ে হয় নাই, আমার কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই, কীভাবে আমি সন্তানের মা হব। তখন তিনি আল্লাহর নির্দেশক্রমে ফু দিয়েছিলেন, আর আল্লাহর নির্দেশক্রমে সেই ফু থেকেই এটাকে, এই জন্য কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, কালিমাতুন আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু। তিনি আল্লাহর একটা সিদ্ধান্ত, আল্লাহর বাণী মাধ্যমে হয়েছেন, এবং সরাসরি আল্লাহর পক্ষ থেকে তিনি রূহ প্রাপ্ত হয়ে তিনি মানুষ, পূর্ণাঙ্গ মানুষ রূপে জন্মগ্রহণ করেছিলেন, এবং আল্লাহ তাবারক তাআলা তাকে জন্মের দিনই নবুয়তের বার্তা শোনান, তার মুখ দ্বারা শুনিয়েছিলেন নবুয়তের বার্তা। কাজেই দেখা যায় মানুষের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম সৃষ্টি আল্লাহ করেছেন। এটাই হলো আল্লাহ তাবারক তাআলার বিধান, আর আল্লাহর এই বিধান অলঙ্ঘনীয়,